গাড়ির সংখ্যা 125098 ব্যাঙ্গালোর গেট গুয়াহাটি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 125098 बेंगलोर गेट गुवाहाटी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। फॉर द काइंड अटेंशन ऑफ द पैसेंजर्स, ट्रेन नंबर 12509 अप बेंगलोर गेट गुवाहाटी एक्सप्रेस इज अराइविंग ऑन प्लेटफॉर्म नंबर 2। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 125098 বেঙ্গালোর গ্যান্ট গুয়াহাটি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কৃপয়া ধ্যান দে, গাড়ি সংখ্যা 125098 বেঙ্গালোর গ্যান্ট গুয়াহাটি এক্সপ্রেস প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 2 পর আ রহি হ্যায়। For the kind attention of the passengers, train number 12509 up Bangalore Gant Guwahati Express is arriving on platform number 2. আজকে লেট এসে অনেকটাই লেট। এটা হচ্ছে ডানকুনি লোকাল। এটা ডানকুনিতে টাইম হচ্ছে, এটা রোববার দিন ডানকুনিতে আসে সকাল 9টা নাগাদ আছে, 9টার আশেপাশে আসে। তো আজকে এসে প্রায় 2:30 নাগাদ এসে, মানে প্রায় 7 ঘন্টার কাছাকাছি লেট। এগুলো হচ্ছে স্লিপার ক্লাস, 18 সালের কোচ দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 2020 সালের কোচ স্লিপার। এর পেছনে রয়েছে এসি, এটা হচ্ছে S1 স্লিপার 1। এটা প্যান্ট্রি কার্ড, এই গাড়িতে প্যান্ট্রি কারও রয়েছে। আর এই হচ্ছে এসি কোচ, এসি ইকোনমি কোচ। আর এটা হচ্ছে ডানকুনি লোকাল, শিয়ালদা যাবার গাড়ি। For the kind attention of the passengers, train number 12509 up Bangalore Gant Guwahati Express is arriving on platform number 2. অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 125098 আপ বেঙ্গালোর গ্যান্ট গুয়াহাটি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কৃপয়া ধ্যান দে, গাড়ির সংখ্যা 125098 আপ বেঙ্গালোর গ্যান্ট গুয়াহাটি এক্সপ্রেস প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 2 পর আ রহি হ্যায়। For the kind attention of the passengers, train number 12509 up Bangalore Gant Guwahati Express is arriving on platform number 2. দেখুন, এই হচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল, ছেড়ে চলে যাচ্ছে। তো পরবর্তী স্টেশন রাজচন্দ্রপুরের দিকে। ছেড়ে দিল এই যেটা হচ্ছে গুয়াহাটি সুপারফাস্ট, এটাও ছেড়ে এখন চললো।
তার পরবর্তী স্টপেজ ডানকুনি ছাড়লে পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, মাঝে বর্ধমানে দাঁড়ায় না। হচ্ছে 13434 মালদা টাউন এসএমটি ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস, স্লিপার ফুল স্লিপার নন এসি, কম ভাড়াতে যাওয়ার জন্য দারুণ গাড়ি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। এর আগের পার্টে ডানকুনি যে পার্ট টু ভিডিওটা আছে সেখানে আমি এর অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, সেখানে আমি কভারেজ করেছিলাম এর ভিডিওটা। তো আজকে পার্ট থ্রিতে আবার এই এসে পড়লো। আগের দিন আমি মানে পার্ট টু যেটা ছিল সেটাতে অমৃত ভারতের আমি অ্যারাইভাল দেখাতে পারিনি, তো পার্ট থ্রিতে অ্যারাইভালটাও আমি দেখাতে পারতাম না, কিন্তু আধা দেখাতে হলো, ওই মালগাড়িটা চলে এসেছিলো বলে সমস্যা হচ্ছিলো। এই যে দূরে একটা যে মালগাড়িটা দেখছিলেন এই এসে ঝামেলা করে দিয়েছিলো। এই হচ্ছে অমৃত ভারত, ওয়াও দারুণ লোকো, কি সুন্দর লোকো অমৃত ভারতের লোকোগুলো দারুণ লাগে। 350272WP5। টাইম বেশ ভালোই মেনটেন করে এই গাড়িটা, আর খুব একটা লেটও করে না। আর লেট না করার আরও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে স্ল্যাক টাইম, এমন স্ল্যাক টাইম রয়েছে তো ও লেট করলেও গাড়ি অন টাইম হয়ে যায়। তো এখন এই ডানকুনি ছেড়ে পরবর্তী স্টপ দেবে আন্দুল, আন্দুলটা হচ্ছে এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়েতে সাঁতরাগাছির পরে আন্দুল, সেই আন্দুল গিয়ে দাঁড়াবে, তারপরে খড়গপুর গিয়ে দাঁড়াবে, তারপর বালেশ্বর বালাসোর যা বলুন উড়িষ্যা, চলুন একটু বোর্ডটা দেখে আসি। এটা গেল 12988 আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, আর এদিকে তো জানেন 13434 অমৃত ভারত এক্সপ্রেস।